হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু ভীষণ ভালো আছি। আবার একটা আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট করানোর জন্য, কারণ আমার হেয়ারে এতটা ড্যান্ড্রাফ হয়েছে, মানে শ্যাম্পু করার পরেও যেন মনে হচ্ছে হেয়ারটা অয়েলি অয়েলি হয়েছে। সেটা শুধুমাত্র কিন্তু ড্যান্ড্রাফের জন্যই হয়। আর যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, উইন্টার এসে, তার জন্য হেয়ার ফল অ্যান্ড আদার্স হেয়ারের অনেক প্রবলেমই দেখা দেবে। তো ড্যান্ড্রাফ থাকলেও কিন্তু হেয়ার ফল হয়। আর আমি ড্যান্ড্রাফ ট্রিটমেন্টটা করাই আর আমার বেশ ভালো লাগে, মানে ওটাতে রেজাল্ট কিন্তু বেশ ভালো পাওয়া যায়, মানে ড্যান্ড্রাফটা চলে যায়। বাট ওটা কিন্তু এটা না যে একবার করলেই চলে যাবে, কন্টিনিউয়াসলি করতে হয়। তো আমি আবার আজকে যাচ্ছি করানোর জন্য। তো তাহলে চলো, আমি এখানে ড্রেস পরে নিয়েছি কিন্তু এখন রেডি হয়নি, তাহলে চলো তাদের করে রেডি হয়নি, অমিত এক্ষুনি চলে আসবে, তাহলে চলো রেডি হয়নি। টাই পটটা লাইক বড় করা আছে, ছোট করা নেই। আমি এতটাই ঘুরে আমার সেটাকে ছোট করতে ইচ্ছা করলো না, তো ওই জন্য ফোনটা এভাবে দূরে রেখেছি। আর আমি নেবো হচ্ছে এখানে চিরুনিটা নিয়ে নেবো, সরি পারফিউমটাকে সামনে বসিয়ে দিচ্ছি। এই চিরুনিটা নিয়ে নেবো, আর তার সাথে নিয়ে নেবো একটা ক্লিক, কারণ এগুলো আমার লাগে, আমি এগুলো অল টাইম আমার ব্যাগে রাখি। হচ্ছে আমার ব্ল্যাক সোয়েটার নিয়ে নিয়েছি, আর তার সাথে হচ্ছে যে এই স্টোল, কারণ খুব একটা ঠান্ডা মনে হয় না বাইরে পড়বে, মানে পড়বে কি পড়বে না বুঝতে পারছি না। আমার একটা থামস সোয়েটার আছে খুব মোটা, ওটা নিলে আবার আমার গরম লাগবে খুব, তাই জন্য এইটাই থাক, হালকা পাতলাটাই থাক। তাহলে চলো অমিত আসুক, আমি যাই না, অমিত কখন আসবো, কারণ আমি ওর জন্যই দাঁড়িয়ে আছি। জাস্ট ও আসলেই আর আমি বেরিয়ে যাবো, কারণ এত লেট হয়ে গেছে না অলরেডি। এখন কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে 3:05 হয়ে গেছে। তো আমি ভেবেছিলাম শীতকালে তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি যেহেতু ট্রিটমেন্টটার সময় শ্যাম্পু করাবে, তো ও অলওয়েজ লেট, কি আর বলবো ওকে। তাহলে চলো আসুক, দিন তোমাদের সাথে কথা বলছি। বসে বসে অমিতের জন্য আমাকে ওয়েট করতে হচ্ছে। ভাবলাম যে নাইকা থেকে একটা পার্সেল এসেছে, তাহলে চলো সেটা খুলে নিই আমি। অ্যাকচুয়ালি পার্সেলটা আমার কাছে এসেছিল 3 দিন আগে, আমার মনেই ছিল না। গার্নিয়ারের মাইসেলার ওয়াটার, এটা হচ্ছে ডক্টর শেটের সানস্ক্রিন, যেটা আমি ইউজ করি, আমার ভীষণ ফেভারিট, তাই জন্য আমি বড়টা নিয়ে নিয়েছি। অ্যান্ড এটা হচ্ছে এগেন আমার ফেভারিট একটা প্রোডাক্ট, ল্যাকমি আর্গান অয়েল। তো এই 3টে প্রোডাক্ট আমার রিসিভ হয়েছে নাইকা থেকে। মনে হয় অমিতা চলে এসেছে, স্কুটির আওয়াজ পেলাম। হ্যাঁ এসে গেছে। ওখানে ক্যামেরা অন আছে, তুই বল যে তুই আমাকে এরকম ভাবে চাগালি, আমি যদি দম আটকে মরে যেতাম কি হতো? হসপিটালে নিয়ে যেতাম। কি ভাজা ফালতু ছেলে, তুই লেট করছিস। আমি কখন থেকে রেডি হয়ে আছি, কখন থেকে আমি রেডি হই, এখন বলছে চল। ও মা আসছি, হাই করে দাও। হাই। হ্যাঁ কি শুনতে পাচ্ছি না, এসছে তো, তাহলে চলো তাড়াতাড়ি আয়, লেট হয়ে গেছে, তাড়াতাড়ি। মানে কে নতুনই? বাহ ভালো হয়েছে, তুই নিয়ে বেরোতে পারবে এবার। তো চলে এসেছি ভিতরে, চলো এবার দেখি কি করা যায়। আমি দেখি কি করা যায়, ওই ড্যান্ড্রাফ ট্রিটমেন্টটা করাবো। আমি তো মাথায় বলবে তিন করে উঠে, অলরেডি হচ্ছে। আমি হেয়ার ওয়াশে বসে পড়েছি, আর জলটা এতটা ঠান্ডা ছিল, তো আমি বললাম যে ওটা একটু হালকা গরম করতে, বেশি না, ওরা হালকা গরম করে দেন আমার হেয়ারটাও ভালো করে শ্যাম্পু করে দিচ্ছিল। তো ড্যাডনাম ট্রিটমেন্ট স্টার্ট হওয়ার আগে ভালো করে হেয়ারটাকে ফার্স্টে শ্যাম্পু করে দেয়, তারপর এখানে দেখতে পাচ্ছ আমি করেছিলাম হচ্ছে লরিয়ালের অ্যান্টি ড্যান্ড্রাফ ট্রিটমেন্টটা।
তো এখানে জিনিসগুলো যেগুলো মিক্স করতে হয় সেগুলোকে মিক্স করছিল, দেন হেয়ারটাকে ভালো করে সেকশন করে হেয়ারে খুব ভালো করে ক্রিমটা সরি অ্যাপ্লাই হচ্ছিল। আর এটাকে একদম না স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে হয়, ভালো করে পুরো স্ক্যাল্পে দেখতে পাচ্ছে দেখে দেখে অ্যাপ্লাই করছে। আর এটা লাগানোর পরে আমি ওই 10 মিনিট মতো রেখেছিলাম, তারপর হেয়ারটাকে আবার ওয়াশ করে দেবে। কিন্তু এটা এতটা ঠান্ডা না, মানে লাগানোর পরে এতটা ঠান্ডা লাগছিল মাথাতে, তো এটা লাগিয়ে দেওয়ার পর কিন্তু এভাবে একটু মাথায় জল স্প্রে করার পরে এরকম 2-3 মিনিট মতো হালকা করে একটু মাসাজ করে দেয়, যাতে ভালো করে সবটা হেয়ারের মানে আমার স্ক্যাল্পের ভিতরে অ্যাবজর্ব হয়ে যায় ঠিকঠাকভাবে। দেন তারপরে 10 মিনিট আমাকে এরমভাবেই ওয়েট করতে হয়েছিল। তারপর আমি এগেন চলে গেছিলাম হেয়ার ওয়াশে। তারপর হেয়ারটাকে নর্মাল ধোয়ার পরে এগেন ওরা একটা শ্যাম্পু দিয়ে আমার হেয়ারটাকে ওয়াশ করে দিয়েছিল। আর এসব করতে করতে আমার অলরেডি ঠান্ডা লেগে গেছে, মানে এখন তোমাদের জন্য আমি ভয়েস মানে ভিডিওটা এডিট করছি, তো মানে এখনই আমি লিটারালি আমার নাকটা টানছি, মানে আমার অলরেডি ঠান্ডা লেগে গেছে। দেন লাস্টে এখানে ভেবেছিল ওরা স্পা করবে, তাই জন্য উঠে গেছিলাম। তো আমি বললাম যে না আমি স্পাটা করবো না, তো তাই জন্য আবার আমাকে নিয়ে এসে এখানে কন্ডিশনার লাগিয়ে দিল চুলে, তারপরে ভালো করে হেয়ারটাকে ড্রাই করে দিল। আর এটা হচ্ছে যে মানে ড্যান্ড্রফ ট্রিটমেন্টের মধ্যেই পড়ে, এটা হচ্ছে স্ক্যাল্পে একটা কিছু কি বলে এটাকে ঠিক জানি না, কিন্তু এটা না এটা না দিলে খুব ভালো, মানে হেয়ার গ্রোথেও সাহায্য করে, যাতে হেয়ার ফলের প্রবলেম হচ্ছে তাদের জন্যও বেশ এটা ভালো। সো আমার কমপ্লিট, এবার আমি যাচ্ছি বাড়ির দিকে, আই মিন না সরি বাড়ির দিকে না ভুলভাল বলছি, আমি যাব হচ্ছে এখন বিশালে, বলেছিলাম যে তোমাদের সাথে উইন্টার কালেকশনটা শেয়ার করব, তো সেখানেই যাব। আমাকে এভাবে চুপ করে যেতে হলো কারণ বাইরে বেরিয়ে দেখি গান চলছিল, তাই জন্য কথা বলা যাবে না, টুক করে কপিরাইট খেয়ে যেতাম। তো এবার আমরা যাচ্ছি হচ্ছে বিশালের দিকে, কারণ বিশালে যাব, ওখানে গিয়ে উইন্টার কালেকশন দেখবো কিছু পছন্দ হয় কিনা। তো বিশালে চলে এসেছি, এখানে গাড়ি রেখে তাহলে চলে এবার ভিতরে যাওয়া যাক। না দেখি দেখি সাইজ কত আছে, আমি সেটাই তো দেখতে পাচ্ছি না। 599 দেখাচ্ছি, 599 সাইজ কত হয় মাইক সেল কিরম লাল লাল লেগে আছে, চিপ কোয়ালিটি চরম টাইপের সেমি দাম সব লাইক ক্রপ টপ টাইপের গুলো ক্রপ হুডি ক্রপ টপ টাইপ মানে ওরা মে ওটাকে নে ওটাকে নে এগুলো হচ্ছে 699 করে। কি আঁকা যেগুলো আছে এগুলো 599 লাইক এই এখানে দেখতে পাচ্ছো কেমন একটা মানে টেক্সচারটা ঠিকঠাক নেই, 599 মানে ঠিক আছে বাট তবুও যেন মনে হচ্ছে যেন কেমন চিপ কোয়ালিটি টাইপসের। আমার উইন্টার আপাতত যেগুলো দেখলাম অতটা একটাও ভালো লাগে না এখানে। এখন পর আমার কিছু একটা ভালো লাগলো সেটা হচ্ছে এইটা, কিন্তু এটা টেক্সচারটা আমার একদম ভালো লাগছে না। 499 ভালো, 499 এ ভালো, সেটা না তো ওটা উঠে উঠে আছে, আমি না খুব এটা ম্যাট পছন্দ করি, দেখতে পাচ্ছ দুটোর মধ্যে কিন্তু এটা গ্লসি এটা ম্যাট, আমার এই দেখো এটা গ্লসি গ্লসি নিচে তো সেরকম কিছু আমি দেখিনি, জাস্ট এই দুখানা টপ নিয়েছি। আর ও অমিত হচ্ছে এখানে এসে সোয়েটার দেখছে ওপরে এসে, মানে কে বলেছিল জানি না যে কালেকশন ভালো, বাট আমি যতবারই বিশালে এসেছি আমার জানি না কেন ওখানকার কালেকশন খুব একটা ভালো লাগেনি কোনো দিনই। আর এবারেও এসেও দেখছিলাম, বাট তোমরা তো দেখলে আমার খুব একটা পছন্দ হলো না, ভালো লাগেনি অতটা, বাট এই দুখানা টপ আমি নিয়েছি, তো এই দুটোই আমি ট্রায়াল করবো আর দেখবো যে কেমন লাগে। আর এখানে ও ট্রায়াল করছে দেখছে, আমি গ্যারেন্টি দিচ্ছি ওর পছন্দ হবে না, কারণ ওর হওয়াটা পসিবল না এখান থেকে পছন্দ, অনলি ও প্যান্টালুন থেকেই নেয় যেখান থেকে ওর পছন্দ হয়। তো তা আমি বললাম যে ছি চল ওপরে একবার বিশালে গিয়ে দেখবি, যদি ভালো না লাগে নিবি না, দেখা যাক ওর কিছু পছন্দ হয় কি না। দেখ তোর কেমন লাগছে, ব্যাগি 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 ব্যাপারটা আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে টাকা মানে ওই কত দাম তাহলে, চল 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 চেঞ্জ কর নেক্সটটা দেখা চেঞ্জ কর।
ভালো লাগছে না হেভি লাগছে এটা তোকে সিরিয়াসলি ভালো লাগছে টাকা আমাদের ঘর এটা ভালো লাগছে এটা আই থিং উইন্টারের মানে সোয়েটার টাইপের না কি মোটা কাপড়ে ভালো দেখতে এটা ভালো লাগছে এটা ভালো লাগছে নিতে পারিস অ্যাকচুয়ালি মেন আমি আমারটা দেখতে এসেছিলাম কিন্তু আমার তো নিজের জন্য কিছু পছন্দ হলোই না এখানে ও এটা সেটা দেখে যাচ্ছে আমি মাত্র দুখানা টপ নিয়েছি তাও এখন ওগুলো ট্রায়াল পর্যন্ত করিনি এগুলো আমাকে ট্রায়াল করতে হবে তারপরে আমি নিচে গিয়ে দেখবো যদি আমার আদার্স কিছু পছন্দ হয় তাহলে সেগুলোও নেবো কিন্তু আমাকে নিচে কিছু দেখতে দিচ্ছে আমাকে শুধু বলছে ওপরে চল ওপরে চল আমার সাফোকেশন হচ্ছে ওর নাকি সাফোকেশন হচ্ছে দেখতে পাচ্ছে না বলে তো দেখি আমার এই দুটো ট্রায়াল করে দেখি দুটো পছন্দ হয়েছে টপ বাট দেখা যাক ট্রায়াল করার পর এগুলো ভালো লাগে কিনা যদি ভালো লাগে তাহলে নিয়ে নেবো তোমাদের জন্য উইন্টার কালেকশন বলছিলাম শেয়ার করবো বাট আমি জানি খুব বেশি দেখাতে পারলাম না অ্যাকচুয়ালি আমার যেগুলো ভালো লাগছিলো আমি সেগুলোই তোমাদেরকে দেখেছি সব কটা নিয়ে নিয়ে দেখাইনি তো একটা তোমরা মোটামুটি আইডিয়া পেয়ে গেছো যে কত কী দাম এখানকার ড্রেসগুলো তো তোমরা দেখে নিলে অনেক কটাই ভালো ভালো ছিল তো এখানে আসলে তোমরা ওই দামের মধ্যে পেয়ে যাবে আমি এটা ভালো রাখার জায়গা পেয়েছি এটা হচ্ছে ছেলেদের সেকশন থেকে আমি নিলাম যদি ভালো লাগে নেবো সাডেনলি সিল্কির সাথে দেখা হয়ে গেল ক্যামেরাটা তো ভালো কেন তোরটাও ভালো অন কর কিছু কিছু জায়গায় তোরটা ভালো লাগে কিছু কিছু জায়গায় আমারটা ও এসছে ওর বয়ফ্রেন্ডের সাথে আমি এসছি আমার বাবা মার সাথে দুজনে দুদিকে ব্লগ স্টার্ট তোর ক্যামেরাটা অন কর এরকম থাকে দুজন ব্লগারের সাথে দেখালে এই জিনিসটাই হয় এখানে এসে ইয়েস আমি নাইট ড্রেস কিনতে এসেছি কারণ আমরা দুজনে তারা বলবি না আমরা দুজনেই একটা জায়গা তুই বলে দিয়েছিস না আমরা দুজনে আর কদিন পরে একটা জায়গায় যেতে চলেছি তো সেটার জন্য শপিং করতে বেরিয়েছি দুজনেই ও বেরিয়েছে আমিও বেরিয়েছি হয়তো মানে ও কিনতে বেরিয়েছে সেই আমি নরমাল কিনতে বেরিয়েছি ওর জন্য নয় তো বলে আমরা ওখানে একসাথে কিনতে যাবো আরে নাইট ড্রেস নাইট ড্রেসটা নিতে এসছি শুধুমাত্র আর কিছুই না বাদ বাকি আসলে আমরা রেমাসজির ব্লগ থেকে নাইট ড্রেস নিতে এসছি এটাই আমি নিজে সরসে বলবো তুই পেয়েছিস কিছু নাইট ড্রেস না নিচে আমি নাইট পেয়েছি যেটা ও দেখতে বলেছে খুব সুন্দর পিঙ্ক কালার লাগে ওটা দেখে অনেক বড় আমার গায়ে হবে না হবে না বড় হবে না তাহলে চলো তোমরা দেখতে পারবে ব্লগে যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি আমি দুজন একসাথে যাবো একদম 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 আমারটা প্রচন্ড ফুচকা দিচ্ছে বলছে তো বেরিয়ে আইতে আমি ফুচকা খাবো তাহলে চলো এখানে বিলটা করে নিই আর আমি কি কি নিয়েছি সেগুলো তোমাদেরকে যখন করবো তখন তোমরা দেখতে পাবে না আমি যখন করবো তখন তোমরা দেখবে আমি বাড়ি থেকে দেখাবো না করলে দেখতে পাবে আমরা এসছি এখানে মোমো খাদি হচ্ছে মোমো তারপর ভীষণ কফি খেতে ইচ্ছা করছিল তো ওখান থেকে চলে গেছিলাম একটু ক্যাফেতে গিয়ে আমি একটু কফি খেলাম ওরাও কফি খেয়েছে বাট ওরা আরো অনেক কিছু নিয়েছিল বাট আমি কিচ্ছু খাইনি অনলি জাস্ট কফিটাই খেয়েছিলাম বাড়িতে চলে এসছি আর এই দেখো ইনাকে দেখো গোল্ডু 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 মতান একটা তাহলে চলো বাড়িতে চলে এসছি আর এখন কিছু খাবো না মা হচ্ছে যে লুচি আর ঘুগনি করেছে কিন্তু এখন খেতে ইচ্ছা করছে না ওখানে যদিও খাইনি মানে এই একটু একটু খেয়েছিলাম তাও ভাল লাগছে না খেতে খাবো না তো খাবো মানে মাঝরাতে খাবো এখন খাবো না ওই 12টা 1টা মানে যখন ভোরের দিকে আমি আমার মোটামুটি খিদে পাই তো ভাবছি তখন খেয়ে নেবো সেটাই করি বাড়িতে এসে না খেলে ওই ভোরবেলার দিকেই খেয়ে নিই আমার এই ভিডিওটা তোমাদের ভালো থাকলে লাইক করে দিও আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিও দিয়ে ভালো থেকো সুস্থ থাকো লাভ ইউ অল বাই